ডিম দিয়ে বানানো রেসিপি এত টেস্ট হতে পারে, এই রেসিপিটি না খেলে হয়তো বুঝতেই পারবেন না। তো এই জন্য কী করতে হবে, সবাইকে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে বাসায় খেয়ে দেখতে হবে। তা আমি কিন্তু এখানে নারকেল ব্লেন্ড করে নিয়েছি, আর এই ব্লেন্ড করা নারকেলগুলো এখন আমি পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিব। আর লো হিটে রেখে সিদ্ধ করব। ভিউয়ার্স, এখানে আমি ডিম থেকে ডিমের সাদা অংশটি আলাদা করে নিচ্ছি, আর সাদা অংশটিকে আলাদা আমি ভেজে দিয়ে দিব। আপনি ইচ্ছা করলে কিন্তু একবারেই দিয়ে দিতে পারেন চুলার মধ্যে, তবে সাদা অংশটি আলাদা ভেজে দিলে দেখতে সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো এখন আমি একটি পাত্রে অল্প তেল দিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যে ডিমের সাদা অংশটি দিয়ে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি পিস করে নিচ্ছি। এবার আমি আবার প্যানে দিয়ে দিলাম তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লং। এবার দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপরে রসুন বাটাটা একটু ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর এই রান্নাটিতে কিন্তু আর তেমন কোনো মশলা ব্যবহার করা হবে না। এবার দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর এদিকে কিন্তু আমার নারকেলটা হয়ে গিয়েছে, তো আমি নারকেলের যে সিদ্ধটা করে রেখেছিলাম ওটা এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিবেন না, একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে তারপরে আবার দিবেন। আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলটাকে গুলে তেঁতুলের পানিটা ওখানে দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো। আর ভিউয়ার্স, এখানে আমার দুইটা কুসুম ভেঙে গিয়েছে, তো ওই কুসুমগুলোকে আমি আলাদা দিয়ে দিচ্ছি, এবং আরেকটি ডিম এখানে ব্যবহার করেছি সাদা অংশ সহ, কারণ আমার ডিমটা ভেঙে গিয়েছিল তাই এভাবে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। যারা এই রেসিপিতে ঝাল পছন্দ করেন না তারা কিন্তু কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। এবার আমি ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি ভাজা ডিমের অংশটা, যেটা সাদা অংশ আমি ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। আর দিয়েছি সামান্য পানি। ভিউয়ার্স, যারা ঝোল পছন্দ করেন তারা কিন্তু আর একটু পানি দিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব সামান্য চিনি। আর চিনিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিব লেবুর রস। যেহেতু তেঁতুলের টক ব্যবহার করেছি তাই কিন্তু লেবুর রসটা আমি একটু কম ইউজ করেছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ডিমের শাঁসরাঙা। খেতে এত সুস্বাদু রেসিপিটি অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।